হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? মেরি ক্রিসমাস কালকে হয়ে গেছে, তো আজকে দেখুন আমি নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে এই দেখুন বেটে নিলাম। আমি করব পোস্তর বড়া, তো শুধু পোস্তর বড়া ভেঙে যায়, সেই জন্য আমি এর মধ্যে একটু সাদা তিল মিশিয়ে নিলাম। এতে খেতেও স্বাদ হয়, আর সাদা তিল খেলে আমি আগেও বলেছি স্কিনটা খুব চকচক করে, সেই জন্য দুটো মিলিয়ে আপনি যদি এই পোস্ত বড়াটা করেন তাহলে খুব সুন্দর লাগবে খেতে। ভেতরটা এত সুন্দর সফট হয় মুখে দিলেই মিলিয়ে যায়। তো বাঙালিদের পোস্ত বড়া খুবই প্রিয়। দেখুন আমি কড়াইতে ছোট চামচ দিয়ে একটু লম্বা লম্বা শেফে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাগুলোকে বড়া করার জন্য। এই যে উল্টে পাল্টে নিচ্ছি, খুব বেশি মানে ভাজা যাবে না, যে একবারে লাল যেন কালো না হয়ে যায়, তাহলে পোস্তটা তিতো লাগবে আর খেতেও অত ভালো লাগবে না। একটু লাল লাল হলে তখন আমরা নামিয়ে নেব। তো পোস্ত বড়া কলাইয়ের ডাল দিয়ে দারুণ লাগে, সেদিন আমি কলাইয়ের ডাল বানিয়েছিলাম, তো সেদিনই আমি পোস্ত বড়াটা করেছি আর আজকেও করলাম। তো দেখুন এইভাবে যদি আপনারা পোস্ত বড়াটা করে খান খুব খুব টেস্ট লাগবে, আর সাদা তিল খাওয়াটাও খুব ভালো। আপনার মনেই হবে না যে এতে সাদা তিল দেওয়া রয়েছে, মনে হবে শুধু পোস্ত বড়া। এটা গরম গরম ডাল ভাতের সাথে বিউলির ডাল আর আলু পোস্ত, পোস্তর বড়া, তো এটা খুবই ভালো একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়। তো আপনারা এটা করে খাবেন ডালের সাথে, এমনিও স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আপনারা খেয়েছেন নিশ্চয়ই পোস্ত দিয়ে, কিন্তু সাদা তিল দিয়ে তো খাননি, পোস্ত আর সাদা তিল একসাথে। তো আপনারা এটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে, সাদা তিলে কিন্তু খুব স্বাদ আছে। তো দেখুন আমাদের পোস্তর বড়া রেডি হয়ে গেছে, এবার গরম গরম ডাল ভাতের সাথে বা এমনি স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে।